এখানে যে রবীন্দ্রনাথটা ছিল সেই রবীন্দ্রনাথটা আসলে গুম হয়ে গেছে। আজকে সকালবেলা এসে দেখি যে রবীন্দ্রনাথটা এখানে নেই। এইখানে যে ভাস্কর্যটা স্থাপন করা হয়েছিল সেটা আসলে মত প্রকাশ এবং বাক স্বাধীনতার উপর যে সেন্সরশিপ, সেই সেন্সরশিপের প্রতিবাদে ভাস্কর্যটা আসলে আমার মনে হয় রাষ্ট্র কর্তৃকই গুম করা হয়েছে। এবং এখানকার যে চায়ের দোকান এবং অন্যান্য যারা আছে তাদেরকে জিজ্ঞেস করার পরেও তারা কোনো ইনফরমেশন দিতে পারেনি, তারা কোনো তথ্য দিতে পারেনি যে এখানে রবীন্দ্রনাথটা কখন সরানো হলো। গত মঙ্গলবার বিকেলে এখানে একটা ভাস্কর্য স্থাপন করা হয়েছিল রবীন্দ্রনাথের মত প্রকাশের স্বাধীনতা এবং মুক্ত চিন্তার যে প্রকাশ সেটাকে যে আটকানোর যে পায়তারা সেটার প্রতিবাদে এই ভাস্কর্য স্থাপন করা হয়েছিল। রবীন্দ্রনাথের হাতে গীতাঞ্জলি ছিল, সেই গীতাঞ্জলিতে পেরেক ঠোকানো, যেটা হচ্ছে রবীন্দ্রনাথ যে বইটা খুলতে পাচ্ছেন না, এবং একই সাথে ওই রবীন্দ্রনাথের মুখে টেপ দিয়ে আটকানো ছিল তার মুখ, যাতে করে বোঝা যায় যে রবীন্দ্রনাথ আসলে কথাও বলতে পাচ্ছেন না। রবীন্দ্রনাথকে বেছে নেওয়ার কারণ এটা যে রবীন্দ্রনাথ আসলে আমাদের মুক্ত চিন্তা এবং সৃজনশীলতার প্রতীক। এছাড়াও আরও একটা বড় কারণ হচ্ছে যে রবীন্দ্রনাথের বই কখনো সেন্সরশিপের মধ্যে আটকায় নাই। বাংলাদেশে যে পরিমাণ সেন্সরশিপ চলছে, বাক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হচ্ছে, রবীন্দ্রনাথ যদি এখন বেঁচে থাকতেন তাহলে ওনার অনেক বই সেন্সরশিপে আটকে যেত, উনি অনেক লেখায় লিখতে পারতেন না, অনেক কিছুই বলতে পারতেন না, উনি আসলে এই গীতাঞ্জলিটাও লিখতে পারতেন না। সর্বশেষ যে ঘটনাটা আমরা দেখি সেটা হচ্ছে যে বইমেলা উপলক্ষে একটা ঘোষণা, যে ঘোষণাতে বাংলা একাডেমি ঘোষণা দেয় যে আদর্শ প্রকাশনী স্টল করতে পারবে না, দুই তিনটা বই নিয়ে তাদের আপত্তি ছিল। তো এই ঘটনার পরেই আসলে আমরা এই ভাস্কর্যটা বানানোর সিদ্ধান্ত নেই। একটা ভাস্কর্যের পাশে আর একটা ভাস্কর্য নিয়ে এসছে, এখন আমাদের তো ওইটিও প্রশ্ন দেখা দিয়েছে। এটিকে সরিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে, এটা বিশ্ববিদ্যালয়ের একটি প্রেমিসেসে এসে একটা ভাস্কর্য তারা বসিয়ে দেবে, এটি তো প্রত্যাশিত না। যে চিন্তা থেকেই তারা করে থাকুক, এটি বিশ্ববিদ্যালয়ের সাথে শেয়ার করা উচিত ছিল। একটা বড় বইমেলা চলছে, একটা জাতীয় অনুষ্ঠান, সব মিলিয়ে আমরা সবার কাছে সহযোগিতা চাই। এটি জানা উচিতের মধ্যে পড়ে না, কারণ বিশ্ববিদ্যালয়টা জানিয়ে কাজটি করা হয়নি।